আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক অনলাইন স্কুলের অনেকদিন পরে ক্লাস নিচ্ছি। আমাদের গতানুগতিক ক্লাস অনেকদিন স্পেসিফিক কিছু কারণে অফ ছিল, যার কারণে আমরা খুবই দুঃখিত। আমরা আবার আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো এখন আমরা ক্লাস নিব, প্লাস হচ্ছে গিয়ে আমরা এই ক্লাসটা হবে স্টুডেন্ট ভিত্তিক। আমাদের সামনে স্টুডেন্টরা থাকবে, প্লাস হচ্ছে গিয়ে ওদের নিয়ে আমরা ক্লাস করব এবং তাদের কোশ্চেনগুলোও শুনব। এবং টপিক ওয়াইজ আমরা ইনশাল্লাহ সৃজনশীল ভিত্তিক বিভিন্ন আলোচনা করার চেষ্টা করব আর কি। তো আজকে যে কেমিস্ট্রির পরিবেশ রসায়ন আলোচনা করব, অলরেডি আমরা মাঝখানে একটা গ্যাপের আগে কিন্তু বয়েলের সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে এবং বয়েলের সূত্রের ম্যাথ এবং গ্রাফগুলো আলোচনা করছি। আজকে হচ্ছে চার্লসের সূত্র থেকে অ্যাকচুয়ালি মেইন টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো পরিবেশ রসায়নে আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্র অ্যাকচুয়ালি এটা থেকে স্পেসিফিক তেমন কোনো ম্যাথ আসে না, তবে চার্লসের সূত্রটা বোঝা খুব জরুরি। তো এই ক্ষেত্রে চার্লসের সূত্রটা অ্যাকচুয়ালি কী, এটার দুইটা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল যে ব্যাখ্যাটা, আর হচ্ছে গিয়ে যেটার ফর্মুলেটিভ ব্যাখ্যা, দুইটা আছে। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বা যে জিনিসটা হচ্ছে মূল চার্লস যেই কথাটা বলছে বা যে সূত্রটা দিছে, এটা হচ্ছে যে চার্লসের সূত্রে একটা জিনিস স্থির, এটা তোমরা বুঝতে হবে। চার্লসের সূত্রে স্থির হচ্ছে গিয়ে চাপ, চাপ রাশিটা বা প্রেশারটা হচ্ছে চার্লসের সূত্রে স্থির। বিজ্ঞানে চার্লস বলছে যে কোনো একটা সিস্টেমের চাপ যদি স্থির থাকে, তাহলে ওই সিস্টেমের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস আছে, এটা থেকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়, তাহলে ওই সিস্টেমের আয়তন, মানে হচ্ছে এগুলো সব কিন্তু সূত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি। তো ধরো কোনো একটা পাত্রে আদর্শ গ্যাস আছে, ধরো এখানে এটা একটা পাত্র, এখানে আদর্শ গ্যাস আছে, এখানের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়, তাহলে এই আদর্শ গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273, মানে হচ্ছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পাত্রের আয়তন ভি নট, ঠিক আছে। ধরো এখানে আদর্শ গ্যাস আছে, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ভি নট। তো এই পাত্রের আদর্শ গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন, এটার এই আয়তন এর 1/273 অংশ বৃদ্ধি পাবে, যেটাকে আসলে আমরা প্রাণীর তৈধবিন্দুর তাপমাত্রার 1/273 ভাগ বলি। যেমন ধরো 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ানো হয়, তাহলে এটার আয়তন বৃদ্ধি পাবে 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন এর, বা যেটাকে আমরা বলি গুণ, গুণন বলি বা মাল্টিপ্লিকেশন, এত এর 1/273 অংশ বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন যদি ভি নট হয়, তাহলে 1 ডিগ্রি যদি আমি বাড়াই, এটা হবে ভি নট ইন্টু 1/273, তার মানে এতটুকু আয়তন বাড়লো। তাহলে হইল কতটুকু আয়তন, হইল ভি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন প্লাস বাড়লো যতটুকু, ভি নট ইন্টু 1/273, আমি একবারে লিখে ফেলি। এত এটা হচ্ছে গিয়ে নিউ, মানে নিউ ভলিউম, যেটা নতুন আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখান থেকে আমি যদি ভি নট কমন নিয়ে নিই, তাহলে কী থাকে, 1 প্লাস 1/273। অ্যাকচুয়ালি বুঝার বিষয় যে এখানে ওয়ানটা কী, এই ওয়ানটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তাপমাত্রা। যেহেতু আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, তার মানে এখানে তাপমাত্রা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, আর সূত্র হচ্ছে এটা। এখন কোশ্চেন হচ্ছে, এখন যদি আমি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াই, তাহলে নতুন আয়তন কত হবে, উই সেম ওইটা হচ্ছে দুইটা ধাপে, 1 ডিগ্রি বাড়াইলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের ভি নট ইন্টু 1/273, তাহলে 2 ডিগ্রি বাড়াইলে ভি নট ইন্টু 2/273। তাহলে সূত্রটা দাঁড়াবে, নতুন আয়তন 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস 2 ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই 273। খুব সিম্পল ব্যাপার, এটা ছিল অ্যাকচুয়ালি তাপমাত্রা। এবার যদি আমি 3 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে আয়তন হবে ভি ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু 1 প্লাস 3/273, তার মানে আমি তাপমাত্রা যতটুকু বাড়াচ্ছি ওই অনুপাতে কিন্তু আয়তনটা বাড়ছে। এখন
ধরো এভাবে বাড়াইতে বাড়াইতে আমি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলাম, মানে ধরো বাড়িয়ে আমি 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করলাম আদর্শ গ্যাসের, তাহলে কি হবে? V ইজ ইকুয়াল টু এই সূত্র অনুসারে ভি নট ইন্টু 1 প্লাস 273 ডিভাইডেড বাই 273। এখন আমি যদি 273 আর 273 ক্যান্সেল চলে যায় তাহলে কি থাকে? ভি নট ইন্টু 1 প্লাস এদিকে থাকবে 1 2, তার মানে 2V0। তাহলে এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এটা আসে যে প্রমাণ করে দেখাও বা দেখাও যে, বা সৃজনশীলে খ নাম্বার আসে যে ব্যাখ্যা করো যে কোনো একটা গ্যাসের তাপমাত্রা যদি 273 ডিগ্রি সেলসিয়াস করা হয় তাহলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের দ্বিগুণ হবে, এটা ব্যাখ্যা করো। সূত্র এটাই, ভি নট ইন্টু 1 প্লাস টি বাই 273। টি কি? তাপমাত্রাটা। তাহলে ভি নট ইন্টু 1 প্লাস 273 বাই 273, কাটাকাটি করলে 1 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 2 ভি নট। সো নতুন আয়তন হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের দ্বিগুণ। ঠিক সেম কেসে আরেকটা কোশ্চেন তোমাদের আসে, ভালোভাবে খেয়াল করো, আমি অ্যাকচুয়ালি কোশ্চেনের দিকে ফোকাস করে পড়াচ্ছি। আবার এরকম আসতে পারে, ধরো তোমাকে বলে দিল যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? গ্যাসের আয়তনটা হবে ভি ইজ ইকুয়াল টু সেম সূত্র, ভি নট ইন্টু 1 প্লাস 273 মাইনাস 273 বাই 273, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ভি নট ইন্টু 1 মাইনাস 1, তার মানে ভি নট ইন্টু 0, আলটিমেটলি নতুন আয়তন 0। তার মানে কোনো একটা গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা 0 কেলভিন, আমরা জানি কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান 273 কেলভিন, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস সমান কমাই নিয়ে আসো 273, 0 কেলভিন। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের আয়তন কিন্তু 0। আসলে কি বাস্তবে 0? না, কথা একটা লেখা থাকবে দেখবা তাত্ত্বিকভাবে, তাত্ত্বিকভাবে মানে কি তত্ত্ব অনুসারে, মানে খাতা কলমে 0। তার মানে কোনো একটা গ্যাসের নতুন আয়তন -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অথবা 0 কেলভিন তাপমাত্রায় তাত্ত্বিকভাবে 0, কিন্তু বাস্তবে 0 নয়, কারণ এই 0 হওয়ার অনেক আগেই কিন্তু গ্যাস তরলে পরিণত হয়ে যায়। তাপমাত্রা যখন আস্তে আস্তে আমরা তোমার বাড়াইতে থাকি তখন কিন্তু গ্যাস আলটিমেটলি তরলে পরিণত হয়ে যায়, তার মানে 0 হওয়া সম্ভব নয়। এটা এটা তোমাদের পরীক্ষা আসে যে দেখাও যে তাত্ত্বিকভাবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 0, তখন চার্লসের এই সূত্রটা দিয়ে তুমি এক্সপ্লেইন করতে পারো। তো এখন আমরা চার্লসের এই সূত্র থেকে একটা জিনিস পাই, যে ব্যাপারটা কি, এটা হচ্ছে গিয়ে চাপ যখন স্থির তখন গ্যাসের আয়তন কিন্তু তাপমাত্রার সমানুপাতিক, গ্যাসের আয়তন তাপমাত্রার সমানুপাতিক। তার মানে তুমি যদি তাপমাত্রা বাড়াও গ্যাসের আয়তন কিন্তু বাড়বে, আবার যদি তাপমাত্রা কমাও গ্যাসের আয়তন কমবে। উল্টাভাবে তুমি যদি গ্যাসের আয়তন বাড়াও, মানে অল্প একটা স্থানে, ধরো এত ছোট একটা জায়গায় গ্যাস আছে, এটাকে বিশাল একটা জায়গায় নিয়ে যাও, দেখবা গ্যাসের তাপমাত্রা অটো কমে গেছে। আবার যদি আরও সংকুচিত করে ফেলো আয়তন, তাহলে কিন্তু তাপমাত্রা আবার বেড়ে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে গ্যাসের আয়তন কমলে তাপমাত্রা কমে, আর গ্যাসের আয়তন বাড়লে তোমার হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়ে। ঠিক, হ্যাঁ, ক্লিয়ার? তো এবার তাহলে এখান থেকে সূত্রটা তাহলে কী দাঁড়াইলো? V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2, তার মানে গ্যাসের আয়তন বাড়লে, গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রা, যদি গ্যাসের তাপমাত্রা বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন বেড়ে যাবে। যদি, অবশ্যই শর্ত আছে এখানে, চাপ স্থির থাকতে হবে, চাপ স্থির না থাকলে কিন্তু আবার হবে না। তো এই হচ্ছে গিয়ে চার্লসের মোটামুটি সূত্রটার এক্সপ্লানেশন। তো চার্লসের গ্রাফ একটা আছে, বুঝছো? চার্লসের গ্রাফটা কীভাবে আসে পরীক্ষাতে দেখো, চার্লসের গ্রাফটা আসে এভাবে, ধরো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে -273 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে গিয়ে 273 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তো একটা গ্যাস আছে ধরো,
তোমার যে কোনো একটা গ্যাস, তোমার যখন আস্তে আস্তে তাপমাত্রা তুমি বাড়াবা, গ্যাসের আয়তন কিন্তু অনেক বেশি হবে, ধরো 232 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে। তুমি যখন আস্তে আস্তে গ্যাসের তাপ, ধরো এই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আয়তন, তো আমি যত তাপমাত্রা বাড়াইতে থাকি গ্যাসের আয়তনও কিন্তু বাড়তে থাকে, একসময় গিয়ে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিগুণ হয়ে যায়। যেমন ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন যদি 10 লিটার থাকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাসের আয়তন 10 লিটার থাকে, এখানে থাকে, তাহলে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হবে, তার দ্বিগুণ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে বলো, কত তার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে কত আসে, 20 লিটার, তার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে ধরো 20 লিটার হয়ে গেল, সাপোজ এই পয়েন্টটা আছে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো তুমি যখন আস্তে আস্তে তাপমাত্রা কমাবা গ্যাসের আয়তন কমে যাবে, এভাবে কমতে থাকবে কমতে থাকবে, দেখবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 লিটার, বাট আস্তে আস্তে কমাইতে থাকলে, যদি আমার গ্রাফটা আরেকটু ইয়া হবে, কমাইতে থাকলে কমাইতে থাকলে একসময় দেখবা 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে কিন্তু গ্যাসের আয়তন এই যে এই অক্ষকে, এক্স অক্ষকে স্পর্শ করার অর্থ ওয়াই অক্ষের মান জিরো, জিরো হয়ে যাবে, এরকম একটা গ্রাফ থাকতে পারে, কখনোই জিরোতে এসে শূন্য হবে না, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার অধিকাংশই যে ভুলটা করে এটা হচ্ছে গিয়ে, এই অক্ষে যদি কেলভিন স্কেলে তাপমাত্রা দেওয়া থাকে তাহলে কিন্তু গ্রাফটা আবার এরকম হবে না, ধরো কেলভিন স্কেলে যদি দেই, ধরো এটা হচ্ছে তাপমাত্রা বাট সবগুলো মান কেলভিন স্কেলে আয়তন, তখন কি হবে, এই জিরো মানে কি গ্যাসের আয়তন জিরো হবে, অবশ্যই হবে, কারণ এটা কিন্তু কেলভিন, জিরো কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, তখন গ্রাফটা হবে এরকম সরাসরি তাত্ত্বিক একটা গ্রাফ, এটা মূলবিন্দুগামী গ্রাফ, যেটাকে আমরা বলি ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স। আর যদি মূলবিন্দুতে না আসে, যেমন এটা মূলবিন্দু যদি আমি এটা চিন্তা করি, তাহলে এটা কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স প্লাস সি আকারের একটা গ্রাফ, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা বোঝা, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এমএক্স প্লাস সি আকারের একটা গ্রাফ, কারণ দিস পার্ট রিপ্রেজেন্ট সি। এই হচ্ছে গিয়ে চার্লসের সূত্রের তাত্ত্বিকভাবে একটা ব্যাখ্যা। চার্লস সূত্রে আমি আগেই বলছি যে চার্লসের সূত্র দিয়ে আমি স্পেসিফিক কোনো ম্যাথ করাবো না, কারণ চার্লসের সূত্রে ম্যাথ আমাদের লাগে না বা দরকার পড়ে না, সো আমি আগেই বলছি যে চার্লসের সূত্র দিয়ে স্পেসিফিক কোনো ম্যাথ করাবো না। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র, প্লাস ওইটা দিয়ে কিছু খুঁটিনাটি এবং কিছু ম্যাথমেটিক্স, সাথেই থাকবে ইনশাল্লাহ।